মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই রাজনীতির ভিতরে আছে শুধু স্যাক্রিফাইস 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 ঠিক কি না আর তথা কথিত লেলিন কার্ল মার্কস মাও জেদুং হাবিজাবি যা আমাদেরকে শিক্ষা দিয়েছে এগুলো সব আসল কথা প্যাড নীতি ঠিক কি না এগুলো কইরাই তো দেখেন না বেগম পড়া বানায় বেগম পড়ার কথা ভুলে গেছেন নাকি আপনারা আল হুফাত আল উরা পায়ের ভিতরে স্যান্ডেল পরার ক্ষমতা যাদের ছিল না তারাও আজ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ঠিক কি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাজনীতি শিখায় নাই এই জন্য ওনাদের কোরআনের রাজনীতি মজা লাগে না ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাজনীতি শিক্ষা দিয়েছেন তার একটা ছোট্ট দৃষ্টান্ত দেব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী নবিয়ুনা হাবিবুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে কোরআনে কারীম দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক পথ দেখিয়ে দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ألف لام را كتاب أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور الله تعالى بلشن ألف لام را إتاك حروف مقطعات بلا هاي قرآن الكريم الفيتوري طه ياسين الف لام ميم এই জাতীয় যতগুলো হরফ আছে এই জাতীয় হরফ কোরআন শরীফে আছে না নাই আছে না ياسين طه حميم এই সকল হরফকে একত্রে হরুফে মুকাত্তাআত বা বিচ্ছিন্ন হরফ বলা হয় এই জাতীয় যতগুলো আয়াত যতগুলো হরফ কোরআনে কারীমে আছে এর অর্থ এবং ব্যাখ্যা বিশ্লেষণ এর অ্যানালাইসিস এই সম্পর্কে মুফাসসিরিন কেরাম সকলে ঐক্যবদ্ধ হয়ে যে কথাটি লিখেছেন তা হলো তারা লিখেছেন আল্লাহু আ'লামু বিমুরাদি এর অর্থ এবং উদ্দেশ্য সম্পর্কে আল্লাহ তাআলা ভালো জানেন এরপরে রব্বে কারীম বলেন কিতাবুন أنزلناه إليك لتخرج الناس من الظلمات إلى النور أي كتاب أي كتاب غوتا قرآن كي كتاب بلا هويس غوتا قرآن كريم ميري بھی تورے ایک سو تو چود دوتا سورا سے کوئی تا سورا ایک سو چود دوتا سورا এর প্রতিটি সূরাকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলে সম্বোধন করেছেন শুধু তাই নয় এ কোরআনে কারীমের যেই সূরাগুলো আছে প্রতিটি সূরার ভিতরে কিছু আয়াত কোনটায় তিনটা কোনটায় আটটা কোনটায় ষাটটা কোনটায় একশো কোনটায় একশোরও অধিক আয়াত আছে না নাই কোরআনে কারীমের এভরি ভার্সেস অফ দ্য হোলি কোরআন কোরআনে কারীমের প্রতিটি আয়াতকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলে সম্বোধন করেছেন কন্না সুবহানাল্লাহ শুধু তাই নয় এ কোরআনে কারীমে আয়াতগুলো লিখতে যেই কতগুলো সেন্টেন্স কয়েকটা বাক্য মিলেই যে আয়াত হয় আল্লাহ রাব্বুল আলামিন প্রতিটি এভরি সেন্টেন্স অফ দ্য হোলি কোরআন কোরআনে কারীমে ব্যবহৃত প্রতিটি বাক্যকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন শুধু তাই নয় কোরআনে ব্যবহৃত প্রতিটি বাক্যের ভিতরে শব্দ না হলে বাক্য হয় প্রতিটি শব্দকে আল্লাহ তাআলা কিতাব বলেছেন তাই নয় এমন কি কোরআনে ব্যবহৃত প্রতিটি হরফকে আল্লাহ রাব্বুল আলামিন কিতাব বলে সম্বোধন করেছেন কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান ناس من الظلمات إلى النور এই কিতাব আমি আপনার প্রতি অবতীর্ণ করেছি নাজিল করেছি রিভিল করেছি এই জন্যে
যাতে আপনি এই কিতাব দিয়ে তমাম পৃথিবীর বিশ্ব মানব মণ্ডলীকে লিতুখরি জান্নাস এই কোরআন শুধুমাত্র মুসলমানদের জন্য আল্লাহ নাজিল করে এই কোরআন তমাম পৃথিবী পৃথিবীতে যারা মানুষ হিসেবে যারা কদবাচ্য আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য নাজিল করেছেন কোরআন কন্না সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই কোরআন আমি আপনার প্রতি নাজিল করেছি অবতীর্ণ করেছি রিভিল করেছি এই জন্য আপনি যেন এই কিতাব দিয়ে তমাম পৃথিবীর মানব গোষ্ঠীকে আপনি যেন অন্ধকার থেকে আলোর সন্ধান দিতে পারেন সুবহানাল্লাহ তমাম পৃথিবীর মানব গোষ্ঠীকে মানব জাতিকে অজ্ঞতা অন্ধকার এখানে জুলুমাত লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাত জুলুমাত ওলামায়ে কেরাম যারা আছেন তারা বুঝবেন আরবি গ্রামারে এটাকে জামায়ে তাকসির বলা হয় এই কোরআন যখন নাজিল হয়েছে এই জুলুমাতের কয়েকটা ব্যাখ্যা আছে এই কোরআন যখন নাজিল হয়েছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সেই যুগটাকে ইংরেজিতে বলে এজ অফ ইগনোরেন্স যাকে আরবিতে আমরা আইয়ামে জাহেলিয়া হিসেবে চিনি বাংলায় যাকে অন্ধকার যুগ বা অজ্ঞতার যুগ বলা হয় যেই যুগে মানুষের নৈতিক অধপতন মানুষের নৈতিক অধপতন এতটা নিচ পর্যায়ে পৌঁছেছিল অন্ধকার কোন পর্যায়ে সমাজের অন্ধকার কোন পর্যায়ে পৌঁছলে পড়ে ব্যক্তি পুত্র সন্তান ধারণের জন্য নিজ স্ত্রীকে যেই পুরুষের বেশি পুত্র সন্তান হয় সেই পুরুষের কাছে দিয়ে আসতে পারে কল্পনা করা যায় আল্লাহ রাব্বুল আলামিন এরপরে মানুষের নৈতিক অধপতন কোন পর্যায়ে পৌঁছলে পড়ে মানুষ নিজের নিজের জন্ম দেওয়া ঔরসজাত নিজের সন্তানকে জীবন্ত মাটির নিচে প্রথিত করতে পারে কল্পনা করা যায় সেই যুগে আল্লাহ তাআলা কোরআন দিয়ে বিশ্বনবীকে বলছেন কোরআন দিলাম এই জন্য যেন লিতুখরিজান নাসা মিনাজ জুলুমাতি ইলান নূর এই ধরনের অন্ধকার থেকে মানুষগুলোকে বের করে আপনি যেন আলোর রাস্তা দেখাতে পারেন কন্না সুবহানাল্লাহ সম্মানিত হাদিরিন কোরআনে কারীম নাজিলের পূর্বে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরবের এই করুণ দৃশ্য দেখে করুণ অবস্থা দেখে এই ধরনের জুলুমাত দেখে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মন থেকে যাকে ইংরেজিতে বলে ম্যান মেড নিজের মন প্রসূত চিন্তা চেতনা দিয়া আরবের মানুষগুলোকে অন্ধকার থেকে বাঁচানোর জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজের মন গড়া একটা আদর্শ দিয়া মন গড়া একটা চিন্তা চেতনা দিয়া তিনি একটা আন্দোলন একটা মুভমেন্ট তিনি কায়েম করেছিলেন ইতিহাসে যেই মুভমেন্টের নাম আমরা জানতে পারি হিলফুল ফজল ঠিক কিনা এই হিলফুল ফজলের মাধ্যমে বিশ্বনবী নবীনা হাবিবুনা খলিলুনা মুরশিদুনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তদানীন্তন সমাজের ভিতরে আলো ছড়াতে চাইলেন বিশ্বনবী চাইলেন অধিকার বঞ্চিত মানবতার অধিকার ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন সতীত্ব হারা ইজ্জত হারা নারীর ইজ্জত আবরুকে ফিরিয়ে দেওয়ার জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আন্দোলন করলেন এক বছর আর দুই বছর নয় একটানা পনেরোটা বছর বিশ্বনবী হিলফুল ফজলের মাধ্যমে এই আন্দোলন করলেন কত বছর পনেরো বছর পনেরো বছর বাইরা আমার পনেরো বছর বিশ্বনবী এই আন্দোলন করে এই মুভমেন্ট করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পনেরো সেকেন্ডের জন্য বিশ্বনবী এই আন্দোলনের তিনি সফলতা পান নাই পনেরো বছর ফ্রম টোয়েন্টি ফাইভ ইয়ার্স বিশ্বনবীর বয়স যখন পঁচিশ বছর কত বছর পঁচিশ বছর পঁচিশ বছর বয়সের সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি প্রতিষ্ঠা করলেন হিলফুল ফজল পঁচিশ থেকে শুরু করে একেবারে চল্লিশ পর্যন্ত তিনি এই আন্দোলন একটানা চালালেন তিনি তার ওই আন্দোলনের মুখ্য উদ্দেশ্য ছিল মজলুমকে জুলুমের কবল থেকে বাঁচানো জালেমকে জুলুম থেকে বিরত রাখা
অধিকার বঞ্চিত মানুষের অধিকার ফিরিয়ে দেওয়া এই আন্দোলন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর করার পরেও তিনি একটু মাত্র শান্তি প্রতিষ্ঠা করতে সক্ষম হন কারণ ছিল জুলুমাত কাকে বলে এটা এখান থেকেও বুঝবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 15 বছর যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিনের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইশারা ইঙ্গিত ছিল না ঠিক কি না সেই আন্দোলনের ভিতরে আল্লাহর কোন রায় 4.5 এর উপরে ধর্ম আছে এই যে হিন্দু খ্রিস্টান বৌদ্ধ মাজুসি এরপরে গারো সাঁওতাল মারমা ত্রিপুরা চাকমা বার্মা এই যে এই ধরনের ধর্ম সংখ্যা প্রায় 4000 এর উপরে পৃথিবীতে একটা ধর্ম আপনি দেখাতে পারবেন না যেই ধর্মে জ্ঞান অর্জনকে সবচাইতে বেশি প্রাধান্য দেওয়া হয়েছে কেবলমাত্র একটি ধর্ম একটি মাত্র জীবন ব্যবস্থা যেটার ভিতরে জ্ঞান অর্জনকে সর্বপ্রথম প্রাধান্য দেওয়া হয়েছে কন্যা সুবহানাল্লাহ সেটা হলো ইসলাম সেটা কি ইসলামের প্রথম কথাই হলো একরা পড়ো জানো পৃথিবীতে শান্তি পেতে হলে আল্লাহর কোরআন পড়ার কোনো বিকল্প রাস্তা এক নম্বরে আল্লাহর কোরআন শিখতেই হবে ঠিক কি না আল্লাহর কোরআন যারা পড়তে পারি না তারা হলো কপাল পোড়া আল্লাহর কোরআন যারা পড়তে পারে না আকাশের নিচে জমিনের উপরে তাদের মতো কপাল পোড়া আর কেউ নাই সম্মানিত হাজিরিন রাগ করেন না আপনারা রাগ করার রাগ করার যদি রাগ করেন তাহলে ভালো করে করেন আমার কিছু যায় আসে না বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন শিক্ষাকে বিশ্বনবী বাধ্যতামূলক করেছেন ঠিক কি না আমরা যেই জাতি যেই রসুল কোরআন শিক্ষাকে বাধ্যতামূলক করলেন আমরা সেই রসুলের উম্মত হইয়া কোরআন শেখাটারে নফল মনে করলাম ভাইরা আমার তাহলে এক নম্বরে বলেছি আল্লাহর কোরআন পড়তে হবে দুই নম্বর আমার কথার আবার ভুল ব্যাখ্যা কেউ করবেন না দুই নম্বরে কোরআন ইংরেজিতে একটা শব্দ আছে সেটা বলে নেই ইংরেজিতে একটা শব্দ ব্যবহার হয় নট অনলি কি নট অনলি এরপরে কি বসে বাট অলসো মাশাআল্লাহ অনেকে ভালো বোঝেন আমি বলছি কোরআন শুধুমাত্র নট অনলি কোরআন শুধুমাত্র এই জন্য নাজিল হয় নাই যে আপনি কোরআনে কারীমের তেলাওয়াত শিখলেন সহি শুদ্ধ পড়তে পারলেন এরপরে আপনি খালি রমজান মাস আসলে পরে খালি এক্সের আপনি 5টা 10টা 15টা 20টা খালি খতম দিলেন আর সোজা জান্নাতে চলে গেলেন কোরআন শুধুমাত্র নট অনলি ফর রিসাইটেশন শুধুমাত্র তেলাওয়াতের জন্যই আল্লাহ কোরআন নাজিল করেন তবে হ্যাঁ ভুল বোঝার কোনো কারণ নাই কোরআন এমন একটি কিতাব যেটি তেলাওয়াত করলে পড়লে রিডিং পড়লেও প্রতিটি অক্ষরের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন বান্দার আমল নামায় 10-10টা নেকি লিখে দেয় ঠিক কি না কিন্তু শুধু এই পারপস সাফ করার জন্যই আল্লাহ কোরআন দেয় এই জন্য এটাকে বলা হয় নফল ইবাদত এটা কি ইবাদত কেউ আজ পর্যন্ত বলছে এটা ফরজ ইবাদত ভাইরা আমার কোরআন আর রাসূলুল্লাহর বাণী হলো আফদালুল ইবাদাত তিলাওয়াতুল কোরআন সর্বোত্তম নফল ইবাদতের মধ্যে কোরআনে কারীমের তেলাওয়াত এটি অন্যতম তার মানে শুধুমাত্র কোরআন শরীফের তেলাওয়াতের পরে আমাদের দেশে মাশাআল্লাহ যা আছে বাপ মইরে যায় মা মইরে যায় মাদ্রাসা থেকে তলেবে এলিমদেরকে ভাড়া করে আনে ভাড়া করেই তো আনে কোরআন শরীফ মা বাবার লাশের সামনে বসাইয়া আচ্ছা একটা কথা বলেন কোরআন রাস্তা দেখাবে মরা মানুষেরই না জেতা মানুষেরই কোরআন রাস্তা দেখাবে কারে যেই ব্যক্তি সারা জীবন কোরআনের কোরআন তো মানলই না বরং কোরআনের আইন কোরআনের নিয়ম কারণের সারা জীবন বিরোধিতা করলো কোরআনের বিরুদ্ধে সারা জীবন স্লোগান দিল কণ্ঠ ব্যবহার হলো হাত ব্যবহার হলো কোরআনের বিরুদ্ধে উনি মারা যাওয়ার পরে সলিমুল্লাহ খান উনি মারা যাওয়ার পরে ওনার সামনে যদি 100 না তামাম পৃথিবীর সব মুসলমান হুজুর লাগাইয়া দিয়া যদি কোরআন শরীফের তেলাওয়াত করো আল্লাহর কসম তোমার তেলাওয়াত দিয়ে তার বিন্দু মাত্র কোনো কল্যাণ হবে না হবে না হবে না সময় কত বাজে আমার ঘড়ি রেখে আসছি সম্মানিত হাজিরিন
থামেন স্লোগান দিয়ে সময় নষ্ট করা যাবে না আমার সময় খুবই কম এখনো তাফসিরে যাইতে পারিনি তো কোরআনে কারীম শুধু কোরআন আল্লাহ রাব্বুল আলামিন উলামায়ে কেরাম আছেন আমি যদি ভুল বলি এরা আমারে টুটি ছাইপে ধরবে না কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কোরআন লিহাইয়া কোরআনের শব্দ কি এই কোরআন আসছে জীবিত মানুষের জন্য এই কোরআন আসছে কার জন্য জীবিত মানুষগুলোকে অন্ধকার থেকে তাই না বাইর করা আলোর রাস্তার সন্ধান দেওয়ার জন্য আল্লাহ দিয়েছেন কোরআন ঠিক কি না এইজন্য বিশ্বাস করেন মরা মানুষের পাশে কোরআন পড়ার এই সুন্নাত রাসূলুল্লাহ নয় রাসূলুল্লাহ নয় রাসূলুল্লাহ নয় রাসূলুল্লাহ মরা মানুষ একটা হাদিস কেউ দেখাতে পারবেন না যে বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন লাশের পাশে বসে সাহাবায়ে কেরামদেরকে পাড়া পাড়া কোরআন শরীফ হাতে দিয়ে বলছেন কোরআন শরীফ পড়ো হে মারা যাওয়ার আগে যখন একটা একজন মানুষ মৃত্যুর মুখে পতিত হয় সেই অবস্থার কিছু আমল আছে তেলাওয়াতের কথা আছে কিন্তু মরে যাওয়ার পরে আমরা যেটা করি ভাইরা আমার সিলেট অঞ্চলে দেখলাম দিনের রাইতের বেলা রাইত আড়াইটা তিনটায় বাজে এরপরে মাইক দিয়া খুব সুন্দরবারে তেলাওয়াত চলতে থাকে তো একদিন জিজ্ঞেস করলাম কি ব্যাপার গত কয়েকদিন আগে একটানা সিলেটে প্রোগ্রাম ছিল ছয় থেকে নয় তারিখ পর্যন্ত দেখলাম ওখানে রাত্রে গভীর রজনীতে তারা মাইক একখান লাগাইয়া দিয়া পরে নাম দিল এটার এই ছবি না না কি কয় হ্যাঁ এই ছবি না পরে তারা তা আল্লাহ তাআলা ভালো জানেন বিশ্বাস করেন রাসূলুল্লাহর হাদিস মান আহদাসা ফি আমরিনা হাযা মা লাইসা মিন ফাহুয়া রাদ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম করেন নাই সাহাবায়ে কেরাম করেন নাই সেইটা নতুন ভাবে যারা আমলের সাইডে যারা আবিষ্কার করবে ফাওয়া রাদ্দুন সেটা প্রত্যক্ষিত হবে সেটা আমল হিসেবে গ্রহণ যোগ্য হবে আমার কথা বুঝতেছেন আপনারা তাহলে দুই নম্বরে কথা কি বললাম আল্লাহর কোরআন আমাদেরকে এক নম্বরে শিখবো দুই নম্বরে বুঝতে হবে কি করতে হবে কোরআন বোঝা এই কাজটা শুধু হুজুরদের নাকি কোরআন শুধু মোল্লা মাওলানারাই বুঝবে কোরআন সাধারণ পাবলিক বুঝতে পারবে না নিষিদ্ধ ভাইরা আমার কোরআনে কারীম আমাদের দেশের ধারণা এইটাই আমাদের দেশের মানুষেরা মনে করে যে কোরআন বোঝার কাজ এটা সব মোল্লা মাওলানাদেরকে দিয়ে দিছি আমরা বিশ্বাস করেন কোরআনে কারীম শিক্ষা করা যেমন ফরজ তেলাওয়াত শেখা যেমন সহি শুদ্ধ করে তেলাওয়াত শেখা যেমন ফরজ কোরআন বোঝাটাও ঠিক তেমনি ফরজ বিন্দুমাত্র কোনো অংশে কম নাই ঠিক কি না কোরআন বোঝা ফরজ করেছেন কে দলিল কি আল্লাহ রাব্বুল আলামিন বলেন আফালা ইয়াতাদাব্বারুনাল কোরআনা ওয়ালাউ কানা মিন ইনদি গায়রিল্লাহ লাওয়াজাদু ফীহি اختلافا كثيرا الله اكبر الله تعالى بولشن الله تعالى بولشن افلا يتدبرون القران اي افلا يتفكرون القران كان ترى قران ني গবেষণা করে না কেন তারা কোরআন বোঝে না আরেক জায়গায় বলছে আল্লাহ তাআলা বলছেন কেন তারা কোরআন বোঝে না তাদের অন্তর কি তালাবদ্ধ যে তাদের অন্তর কোরআন বুঝতে চায় না এই জন্য এক নম্বরে কোরআন শিখবেন দুই নম্বরে কোরআন বোঝার চেষ্টা তবে আবার ভুল বুঝবেন না কোরআনে কারীম স্বাভাবিক গতি কোরআনের বড় আলেম হওয়া মাহের মুহাদ্দিস মুফাসসির মুফাক্কির ইসলাম হওয়া এটা সকলের উপরে ফরজ এটা ফরজে কেফায়া এটা ফরজে কি কেফায়া দলিল হচ্ছে ফালাউলা নাফারা মিন কুল্লি ফিরকাতিম মিনহুম তাইফাতুল লিয়াতাফাক্কাহু ফিদ্দিন এই আয়াতে কারিমা এই আয়াতের মাধ্যমে আলেম হওয়া সকলের উপরে ফরজ নয় আলেম হওয়াটা ফরজে কেফায়া ফরজে কি কিন্তু কোরআন স্বাভাবিক গতিতে বোঝা সকল উম্মতে মুসলিমার উপরে ফরজ করেছেন কে এই কথা আবার অনেকে মানতে নারাজ অনেকে মানতে নারাজ কারণ তাহলে দরবারের ব্যবসা আর চলবে না ভাইরা আমার সেদিকে আর না গেলাম তিন নম্বর লাস্টলি অ্যান্ড ফাইনালি আমার ভূমিকা ভূমিকার শেষ কথা এই এক নম্বরে কোরআন পড়ার কথা বলেছি দুই নম্বরে কোরআন বোঝার কথা বলেছি তিন নম্বর কাজ মুসলমানরা যদি আবার করে যা পড়লো আর যা বুঝলো তা দিয়া যদি নিজের ব্যক্তি জীবন পারিবারিক জীবন সামাজিক জীবন রাষ্ট্রীয় জীবন আমার জীবনের অর্থনীতি সমাজনীতি রাজনীতি গোটা রাজনীতি কোরআন শরীফে আছে না নাই আছে না নাই
অনেকে কয় হুজুর রাজনীতির অস্তাস করবেন না কয় হুজুর রাজনীতি যাই করেন রাজ ওনারা বুঝাইতে চায় যে রাজনীতি এইটার সাথে ইসলামের কোনো সম্পর্ক আপনারাও কি তাই মনে করেন নাকি আচ্ছা আমি একজন পলিটিক্যাল সায়েন্সের ছাত্র ছিলাম তো কোরআন শরীফের মতো এত সুন্দর পলিটিক্যাল থিওরি আমার কাছে আজ পর্যন্ত কোনো কিতাবে আছে বলে আমার কাছে ধরা পড়ে নাই কোরআনে যদি রাজনীতি পলিটিক্স যদি না থাকবে আচ্ছা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন হযরতে সুলাইমান আলাইহিস সালামকে আল্লাহ তাআলা রাজত্ব দিয়েছিলেন না দেন নাই সুলাইমান আলাইহিস সালামের রাজত্বের আজ কোরআন শরীফে আছে না নাই হযরতে ইউসুফ আলাইহিস সালামের রাজত্বের কাহিনী কোরআন শরীফে আছে না নাই হাত্তা নবিয়ুনা হাবিবুনা খলিলুনা مرشدنا قدوتنا سيدنا رفيقنا محمد رسول الله صلى الله عليه وسلم জীবনের মধ্যে খালি লাউ খাওয়ার সুন্নাত পাও খালি মিষ্টি খাওয়ার সুন্নাত পাও হ্যাঁ খালি মধুপানের সুন্নাত খোঁজা পাও খালি মিসওয়াক করার সুন্নাত খোঁজা পাও রাসূলুল্লাহ যে মদিনা নামক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছেন সেই সুন্নাত তোমার স্মরণে আসে না رسول الله صلى الله عليه وسلم যদি রাজনীতি শিক্ষা না দিবেন তাহলে আজকের দ্য চ্যাটার অফ মদিনা বলা হয় যাকে মদিনার সনদ तमाम পৃথিবীর এই যে প্রতিটি রাষ্ট্র চালানোর একটা কনস্টিটিউশন সংবিধান আছে না নাই এই সংবিধানের মূল প্রবক্তা কে মূল প্রবক্তা কে মুহাম্মদুর রাসূলুল্লাহ ওনারা আসলে বুঝে বোঝার পরেও অস্বীকার করার কারণ কি জানেন বলবো নাকি আমি মূল কারণ হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যেই পলিটিক্স তিনি যেই রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই রাজনীতির মধ্যে আঙ্গুল ফুল্লা কলাগাছ হওয়ার কোনো নীতি নাই কথা বুঝতেছেন আপনারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই রাজনীতির শিক্ষা দিয়েছেন সেই রাজনীতির ভিতরে আসে শুধু স্যাক্রিফাইস 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 ঠিক কি না আর তথা কথিত লেলিন কার্ল মার্কস মাও জেদুং হাবিজাবি যা আমাদেরকে শিক্ষা দিয়েছে এগুলো সব আসল কথা প্যাড নীতি ঠিক কি না এগুলো কইরাই তো দেখেন না বেগম পড়া বানায় বেগম পড়ার কথা ভুলে গেছেন নাকি আপনারা আল হুফাতাল উরা পায়ের ভিতরে স্যান্ডেল পরার ক্ষমতা যাদের ছিল না তারাও আজ কোটি কোটি টাকা বিদেশে পাচার করে ঠিক কি না মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি রাজনীতি শিখায় নাই এই জন্য ওনাদের কোরআনের রাজনীতি মজা লাগে না ভাইরা আমার বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাজনীতি শিক্ষা দিয়েছেন তার একটা ছোট্ট দৃষ্টান্ত দেব রাজ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে রাজনীতি করেছেন রাজনীতি করতে যাইয়া ওই রকম ওই রকম পাচারকারি তৈরি করেন নাই যেই রাজনীতি শিক্ষা দিয়েছেন সেই রাজনীতির একজন ছাত্র ছিল হযরতে আবু বকর নাম শুনেছেন সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আন হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূলুল্লাহর সাথে রাজনীতি করলেন কোরআনের রাজনীতি ঠিক কি না এই রাজনীতি করতে যায় হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কি জীবনেতে তিনি একজন সম্ভ্রান্ত ব্যবসায়ী ছিলেন হযরত আবু বকর ঠিক কি না ইসলাম যখন কবুল করলেন দিতে 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 মানবতার কল্যাণে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিতে দিতে এমন একটা পর্যায়ে আসলো কোন যুদ্ধ জানো তাবুকের যুদ্ধে তাবুকের যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাহাবায়ে কেরামদেরকে জিহাদের সামানা কালেকশন করছেন এই সময় বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লম্বা ঘটনা ভাইরা আমার সংক্ষেপ করে বলছি হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে লক্ষ্য করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন হযরত আবু বকর মজলিসের সবার পিছনে বসা মাথাটা নিচু করে বসে আছে হযরতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকরকে ডাকলেন বললেন ও আবু বকর ওমর এত দেশের সম্পদের অর্ধেক দিস ওসমান এত দিছে 70টা উট ওসমান দিয়েছে আর এই এই সম্পদ ওসমান দিয়েছে সবাই তো তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী তাবুকের জন্য সামানা দিয়েছে আবু বকর তোমার খবর কি তুমি কি নিয়ে আসছো জিহাদের জন্য হযরত আবু বকর সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিক
রাদিয়াল্লাহু তাআলা ছোট্ট একটা পোটলা বের করে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে আগায় দিলেন হযরত আবু বকরকে রাসূল বলছেন আবু বকর কি আনলে আর কি ঘরের ভিতরে তোমার পরিবার পরিজনের জন্য কি রেখে এসেছো হযরত আবু বকর বলছি ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি আবু বকরের ঘরের ভিতরে দুনিয়ার জাগতিক সম্পদ বলতে যা বুঝায় সবটা এনে বিশ্বনবীর কদম মোবারকে রেখে দিয়েছি আর আমি আবু বকরের ঘরের ভিতরে আল্লাহ আল্লাহর রাসূলের মহব্বত ভালোবাসা ছাড়া জাগতিক সম্পদ বলতে আর কিছু নাই এরকম রাজনীতি শিখিয়েছেন মুহাম্মদ সাল্লাল্লাহু হযরত আবু বকর প্রেসিডেন্ট হলেন রাসূলুল্লাহর ওয়াফাতের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রেসিডেন্ট যেদিন হলেন খলিফা যেদিন নির্বাচিত হলেন পরের দিন গাট্টি বস্তা নিয়ে ছুটছেন বাজারের দিকে আপনারা জানেন ইতিহাস হযরত ওমর ডাক দিয়ে বলছেন আমিরুল মুমিনিন সর্বনাশ গাট্টি বস্তা নিয়ে যান কই কচ্চা ওমর আমারও তো পরিবার আছে পরিজন আছে আমি যদি ব্যবসা না করি আমার পরিবারটা কেমনে চলবে মুসলিম জাহানের খলিফা খলিফাতুল মুসলিমিন হযরত আবু বকর বলছেন আমার ব্যবসা না করলে পরিবার কেমনে চলবে হযরত ওমর ইবনুল খাত্তাব চলে গেলেন স্টেট ট্রেজারিতে রাষ্ট্রীয় কোষাগারে হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু মজলিসে সুরার পরামর্শক্রমে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জন্য ওয়ানলি কয় হাজার দিরহাম মাত্র চার হাজার দিরহাম হযরত আবু বকরের জন্য নির্ধারিত হলো সম্মানিত হাজিরিন এই ছিল ইসলামের রাজনীতি এই হলো কোরআনের রাজনীতি এই রাজনীতি যদি আজ পৃথিবীতে থাকতো বিশ্বাস করেন ওয়াল্লাহি তাল্লাহি বিল্লাহি ওয়াল্লাহি রব্বিল কাবা আল্লাহর নামে কসম করে বলতে পারি পৃথিবীতে আজ মানুষ তো দূরের কথা একটা পিপিলিকা পর্যন্ত না খেয়ে মারা যেত না ঠিক কি না সম্মানিত হাজিরিন এই হলো আমাদের ইসলাম এই হলো আমাদের কোরআন এই হলো আমাদের আল্লাহ এই হলো আমাদের রাসূল ঠিক কি না সম্মানিত হাজিরিন যাই হোক তো তিন নম্বরে আমরা বলতেছিলাম লাস্টলি এন্ড ফাইনালি আল্লাহর কোরআন এক নম্বরে পড়বো দুই নম্বরে বুঝবো তিন নম্বরে যা পড়বো আর যা বুঝবো তা দিয়ে নিজেদের ব্যক্তি পরিবার সমাজ রাষ্ট্র গঠনের জন্য নিজেদের আপ্রাণ চেষ্টা থাকতে হবে ঠিক কি না কোরআন প্রতিষ্ঠার আন্দোলনে কোরআনের সমাজ বিনির্মাণের আন্দোলনে আপনার ইসলামী আদর্শ যেটা ভালো লাগে সেটার ভিতরে থাকতেই হবে ঠিক কি না ইসলাম ছাড়া মুসলমানদের জন্য অন্য কিছু জায়েজ নাই জায়েজ নাই জায়েজ নাই ঠিক কি না আপনার যারে ভালো লাগে তার কাছে যান সমস্যা নাই কিন্তু ইসলামের মধ্যে থাকেন আল্লাহ তাআলা বুঝার তৌফিক দান করেন বলি আমিন